শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আটত্রিশতম বিসিএস প্রিলিমিনারি এর মেন্টাল মেন্টালাবিলিটি অংশের শেষ অংশ আজকে করব ইতিমধ্যে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুতে এক থেকে এগারো পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করেছি আজকে বারো থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো সলভ করে শেষ করে দেব। তো আপনার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই কারণ আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে কিছু টিপস দিয়ে থাকি বা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে থাকি তো সাবস্ক্রাইব করা থাকলে ওই বিশেষ মুহূর্তে আপনি অটোমেটিক্যালি আমার ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন আজকে বারো নম্বরটাতে খেয়াল করুন বলা হচ্ছে দুই ব্যক্তি একটি কাজ একত্রে আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি কত দিনে করতে পারবে তো এখানে দেওয়া আছে যে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে আমরা ধরে নিলাম প্রথম ব্যক্তি এইখানে আমরা ধরে নিলাম যে এ বারো দিনের কাজটা করতে পারে দ্বিতীয় ব্যক্তি কত দিনে করতে পারে এটা আমাদেরকে বের করতে হবে তা আমরা ধরে নেব দ্বিতীয় ব্যক্তি এক্স দিনে কাজটা করতে পারে তো নেক্সট অংশে আমরা কী করবো মোট কাজ আমরা বের করব আমরা মোট কাজ যখন বের করব তখন মোট কাজটাকে আমরা ধরবো এই প্রথম ব্যক্তির কাজ এবং দ্বিতীয় ব্যক্তির কাজের লসাগুটাকে আমরা মোট কাজ ধরবো তো আমরা জানি বারো আর এক্সের লসাগু বারো এক্স কারণ একটা দিয়ে আরেকটা যদি ভাগ না যায় তাহলে সেটা গুণ করতে হয় তাহলে আমরা ধরে নিলাম মোট কাজ হচ্ছে আপনার বারো এক্স তাহলে প্রথম ব্যক্তির বারো দিনে বারো এক্স করতে পারে তাহলে একদিনে কতটুকু করতে পারে বারো এক্সকে বারো দিয়ে ভাগ দিতে হবে সেক্ষেত্রে আমরা পাবো এখানে শুধু এক্স অর্থাৎ প্রথম ব্যক্তির একদিনের কাজ হচ্ছে এক্স আর দ্বিতীয় ব্যক্তি এক্স দিনে বারো এক্স কাজ করতে পারে তাহলে একদিনে কতটুকু করতে পারবে বারো এক্সকে এক্স দ্বারা ভাগ করলে পাবো আমরা বারো অর্থাৎ প্রথম ব্যক্তির এক দিনের কাজ হচ্ছে এক্স আর দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজ হচ্ছে বারো তাহলে আমরা যদি বলি যে এক দিনে এই দুইজন ব্যক্তির মোট কাজ কত মানে দুইজন ব্যক্তির মোট কাজ একদিনে কতটুকু হবে তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে কী পাবো এক্স প্লাস বারো পাবো মানে এটা হচ্ছে আপনার দুইজনের এক দিনের কাজ আর বলতেছে আট দিনে কাজটা শেষ করতে পারে তাহলে একদিনে যা করবে আট দিন দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে মোট কাজটা বের হয়ে যাবে কারণ এটা দুইজনে মিলে একদিনে করে এতটুকু আর আট দিনে করলে কাজটা শেষ হয়ে যায় তাহলে আট দিনের কাজটা হবে এই মোট কাজটা তাহলে আমরা এখানে বলবো যে এখানে এক দিনের কাজ মানে আপনার এক দিনের যে কাজ এক দিনের কাজ কিন্তু দুইজনের একত্রে এক্স প্লাস বারো তাহলে আপনার আট দিনের কাজ কত আট দিনের কাজটা যে শেষ হবে তা আট দিনের কাজ আপনার আট একে গুণ করতে হবে তাহলে আট ইন্টু এক্স প্লাস বারো তাহলে আমরা যেটা গুণ করে দিই তাহলে প্রশ্ন আমরা গুণ করলে কী বলব আট একে আট মানে আট এক্স প্লাস আট বারা ছিয়ানব্বই তো প্রশ্ন মতে অ্যাকচুয়ালি মোট কাজ এটাও যা এটাও তা তাহলে আমরা কী বলতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে বারো এক্স সামান সমান বারো এক্স ইকুয়াল টু আট এক্স প্লাস ছিয়ানব্বই তো আমরা এখানে কী করতে পারি বারো এক্স থেকে যদি আট এক্স বাম পাশে বিয়োগ করে দেয় তাহলে আমরা পাবো চার এক্স তাহলে চার এক্স ইকুয়াল টু কত হবে আপনার ছিয়ানব্বই তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাবো ছিয়ানব্বইকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো আপনার চব্বিশ আর এখানে আমরা কি বলেছি যে দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি এক্স দিনে কাজটা শেষ করতে পারে এখানে চেয়েছে দ্বিতীয় ব্যক্তি কত দিনে কাজটা শেষ করতে পারে তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি চব্বিশ অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যদি একা কাজটা করে তাহলে চব্বিশ দিনের কাজটা শেষ করতে পারবে সুতরাং অপশন অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সার হবে আপনার এক্স ইকুয়ালটা চব্বিশ দিন অর্থাৎ গ চব্বিশ দিনে কাজটা শেষ করতে পারবে এরপর তেরো নম্বর প্রশ্নটাতে খেয়াল করুন তেরো নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ দর্পণ প্রতিবিম্ব মানে নর্মালি ঘড়িটা যে অবস্থায় থাকে আমরা যদি আয়নায় দেখি বা দর্পণে দেখি তাহলে এরকম দেখা যায় তাহলে বলতেছে বাস্তবে এই ঘড়িতে কটা বাজে তো এটা বের করার জন্য আমাদের চিন্তা করতে হবে সর্বপ্রথম আমরা আয়নায় কি সময়টা দেওয়া আছে আমরা সেটা বের করব আসলে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা এখানে আসলে আয়নার মধ্যে কিন্তু বারোর পরে এক এই দিকে হবে কারণ দেখুন উল্টো দিকে লেখা আছে মানে বারো এক দুই তিন এইভাবে সেখানে ছয় হবে তারপর সাত আট নয় দশ এগারো কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি বাস্তবে চিন্তা করি ধরলাম এটা সোজার লেখা আছে তাহলে এক কোথায় হবে এক কিন্তু বারোর পর এক ডান পাশে হয় আমরা জানি এক এখানে দুই এখানে এখানে হবে আপনার তিন এভাবে কিন্তু আপনার জিনিসটা চলে যাবে এবং অনুরূপভাবে এখানে আপনার নয় হয়ে যাবে আমি যদি নর্মালি চিন্তা করি তো আয়নায় আমরা বাহিরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার হ্যাঁ তিনের পরে এটা চার চলে আসছে এবং শয়ের পরে এটা হচ্ছে ঘণ্টার কাটা ছোটো সব সময় ঘণ্টার কাটা তো এখানে দেখুন তিনের পরে চার চারের পরে পাশের কাছাকাছি মানে চারটা বাজছে আর এখানে মিনিটের কাটাটা দেখুন শয়ের পরে সাত আট মানে চল্লিশ আট মানে আমরা জানি চল্লিশ মিনিট কারণ পাঁচ দ্বারা গুণ করতে হবে এক একটা ঘরের মান পাঁচ করে তো আপনার চল্লিশ মিনিট হয় তাহলে আমরা কী পাচ্ছি এখানে আয়নায় যে সময়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার চারটা চল্লিশ মিনিট আমরা এটা বাংলায় লিখতেছি কারণ অপশনে আমাদের বাংলা দেওয়া আছে এই কারণে তো আয়নার যে সময়টা এটা হচ্ছে আপনার চারটা চল্লিশ মিনিট আপনাকে বলছে বাস্তবে ঘড়িতে কটা বাজে এটার জন্য আমাদের একটা ছোটো টেকনিক অবলম্বন করতে হবে এবং একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা সময়কে জেনে রাখবেন সেটা হচ্ছে এগারোটা ষাট মিনিট মানে বারোটার দিনের আপনার যদি বলেন যে আমরা চব্বিশ ঘন্টাকে দুই ভাগে বিভক্ত করে সেক্ষেত্রে আমরা বারো ঘন্টা পাই তো সেক্ষেত্রে আমরা এগারো ঘন্টা আর এখানে যদি ষাট মিনিট দিই এটাও কিন্তু বারো ঘন্টায় হয় এই সময়টা আমাদের খেয়াল রাখতে হবে তো আমাদেরকে যখন বলবে বাস্তবে কয়টা বাজে বা প্রকৃত সময় কত সেই প্রকৃত সময় আমরা যখন বের করব প্রকৃত সময় বের করার নিয়মটা হচ্ছে আপনার এই এগারো ঘন্টা ষাট মিনিট যে আছে এইটাকে আমাদের ইউজ করতে হবে অর্থাৎ এগারো ঘন্টা ষাট মিনিটটা আমরা দেবো উপরে আর ঘড়িতে বা আয়নায় যে অংশটা দেখা যাচ্ছে সেইটা আমরা বসাবো নিচে চারটা চল্লিশ মিনিট এটা আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের বাস্তবে কয়টা বাজে সেটা বের হয়ে যাবে সেক্ষেত্রে শূন্য শূন্য মিলে গেলে শূন্য চার আছে ছয় মিনিটে দুই তারপর আমরা এখানে এই চিহ্ন বসাই দিলাম চার আছে এগারো মিলেতে হবে আপনার সাত অর্থাৎ প্রকৃত সময় আপনার এভাবে বের হয়ে যাবে ষাটটা বিশ মিনিট এই অঙ্গটাকে বিভিন্নভাবে করা যায় তো সবচেয়ে সহজ নিয়ম আমার কাছে এটা মনে হচ্ছে এই জন্য আমি এটা করে দিলাম এরপর একটা খেয়াল করুন এখানে ১৪ নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় অর্থাৎ অপশনগুলো থেকে আপনাকে বের করতে হবে কোনটা মৌলিক সংখ্যা নয় তো আমরা জানি মৌলিক সংখ্যা শুধু ওই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যাগুলো শুধু ওই সংখ্যার এক দ্বারা ছাড়া বিভাজ্য যায় না মানে ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা তো এক্ষেত্রে আপনার সংখ্যার ধারণাটা অনেক বেশি জানতে হবে যত বেশি আপনি নামতা বা সংখ্যার ধারণা জানা থাকবে তত বেশি আপনি দ্রুত এই কাজটা করতে পারবেন আসলে এটা আপনাকে চেক করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই আপনি প্রত্যেকটাকে চেক করে দেখতে হবে যে কোন সংখ্যাটা নর্মালি বিভাজ্য যায় না সেক্ষেত্রে আমরা দুই থেকে দুইয়ের উপরের সংখ্যাগুলো দেখতে পারি তো যেমন আমরা যদি দুই দিয়ে চিন্তা করি তাহলে দেখুন প্রত্যেকটায় বিজয় মানে দুই দ্বারা যাবে না তো এরপরে আমরা তিন দ্বারা দেখব চার দ্বারা পাঁচ দ্বারা এভাবে আমাদের পাঁচ দ্বারাও যাবে না কারণ পাঁচ দ্বারা হলে পাঁচ বা শূন্য থাকে তো এইভাবে আমরা বাদ দিয়ে নর্মালি দেখব সেক্ষেত্রে আপনি একটা সংখ্যা সিলেক্ট করতেই পারেন তো যাই হোক এই প্রশ্নটার অ্যান্সার অ্যাকচুয়ালি দুইশো তেপান্ন এই সংখ্যাটা আপনার মৌলিক সংখ্যা নয় অর্থাৎ বাকি সংখ্যা প্রত্যেকটাকে আপনার বিভাজ্য যায় না কিন্তু দুইশো তেপ্পান্নকে আপনার ভাগ যায় তাহলে সেক্ষেত্রে কেন দুশো তেপ্পান্নকে ভাগ যায় দেখুন এই যে দুশো তেপ্পান্ন আছে এই দুশো তেপ্পান্নকে আপনি এগারো দ্বারা ভাগ করতে পারেন তো এগারো দ্বারা ভাগ করলে আপনার এগারো দুগুণা বাইশ এগারো দুগুণা বাইশ এখানে আপনার ভাগ সেটা দুই হাজার পাঁচ মিনিটে তিন এবং পরে আবার থাকে তিন তো আবার তিন এগারাং তেত্রিশ হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটাকে এগারো দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায় কিন্তু বাকি সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি যায় না তো সবগুলো আপনারা দেখবেন এখানে সময় নষ্ট করার লাভ নেই তো আপনার যেহেতু দুইশো তেপ্পান্নকে এগারো বা তেইশ দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যায় সুতরাং মৌলিক সংখ্যা হবে না আপনার গোয়া দুইশো তেপ্পান্ন প পনেরো নম্বর অঙ্কটাতে খেয়াল করুন এখানে বলা হচ্ছে একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে বালো বারো কিলোমিটার উত্তর দিকে গেল সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেল যাত্রা শেষে সে এই অবস্থান থেকে কত দূরে থাকবে তো আমাদের এই অঙ্কগুলো দিকের অঙ্কগুলো করার জন্য সব সবসময় খাতাটাকে আপনার দিক হিসেবে বিবেচনা করতে হবে খাতার উপরের পাশটাকে যদি আমরা ধরে নেই এটা উত্তর নিচের পাশটাকে আমরা ধরে নেব দক্ষিণ ডান পাশটাকে ধরে নেব আমরা পূর্ব এবং বাম পাশটাকে আমরা ধরে নেব পশ্চিম তাহলে আমাদের অঙ্কটা করার সুবিধা হবে তো সেক্ষেত্রে দেখুন এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট স্থান এ থেকে তাহলে আমরা একটা স্থান ধরে নিলাম এটা এ অবস্থান বলছে এ থেকে যাত্রা শুরু করে বারো কিলোমিটার উত্তর দিকে গেল তাহলে আপনি উপর দিকে যান বারো কিলোমিটার এইভাবে এবার আপনি বারো কিলোমিটার উত্তর দিকে গেলেন এভাবে আপনি বারো কিলোমিটার উত্তর দিকে গেলেন এরপরে বলা হচ্ছে এটা এই অবস্থানটাকে এ ধরলাম আমরা এরপর বলা হচ্ছে সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে তাহলে পূর্ব কোনটা এই পাশে তাহলে আমরা পাঁচ কিলোমিটার যেহেতু বারোটা একটু বড় ধরে পাঁচটাকে একটু ছোটো ধরলাম আমরা তাহলে এই পাঁচ কিলোমিটার আপনি গেলেন কোন দিকে উত্তর দিকে গেলেন এটা হচ্ছে আপনার পাঁচ এখন আপনি অবশেষে কোথায় আছেন আপনি অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটাতে আছেন তো আমরা ধরে নিলাম এ থেকে আপনি বিতে গেছেন এটাকে আমরা ধরে নিলাম বি বি থেকে আপনি পরে গেলেন সিতে আপনাকে বলা হচ্ছে যাত্রা শেষে সে এ অবস্থান থেকে কত দূরে থাকবে তো যাত্রা শেষে তো অ্যাকচুয়ালি সে আছে সি অবস্থানে তো আমরা যদি এ থেকে সি অবস্থানের দূরত্বটা বের করতে চাই তাহলে আমরা এইভাবে একটা এভাবে টানতে পারি সরলরেখা আমরা টেনে দিলাম তো খেয়াল করুন এটি একটি সমুকুণী ত্রিভুজে পরিণত হয়েছে অর্থাৎ আপনি যদি খাতাটাকে একটু গোছায় নেন এইভাবে যদি ঘুরাই নেন আপনি এইভাবে ঘুরায় নেন তাহলে এটা একটি সমুকণী ত্রিভুজ তো এই সমুকুণী ত্রিভুজের বড়বাহুটা সবসময় হয় আপনার অতিভুষ এই অতিভুষ এসি এইটাকে আপনাকে বের করতে হবে আর বাকিগুলো হচ্ছে আপনার আপনার একটা লম্ব হবে আর একটা হবে ভূমি তো আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেখান থেকে আমরা অতিভুজের মানটা বের করবো সেক্ষেত্রে আমরা কি জানি এসি স্কোয়ার ইকোয়াল টু লম্ব যদি আমরা ধরি বারো তাহলে বারো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার এটা তো ক্যালকুলেশন করলে এখানে পাবেন আপনি বারো বারো একশো চুয়াল্লিশ আর এখানে আপনি পাবেন পাঁচ পাঁচা পঁচিশ দুটো যদি একসাথে যোগ করেন তাহলে আপনার একশো ঊনসত্তর তো আমরা শুধু এসির মান বের করবো সেক্ষেত্রে এসিটাকে যদি আমরা বাম পাশে রাখি আর এটাকে যদি আমরা রুট করি তাহলে এটা হবে আপনার তেরো কারণ তেরো তো একশো উনসত্তর হয় তাহলে তেরো কিলোমিটার হবে তার যাত্রা অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত অর্থাৎ এ থেকে এসি এর দূরত্ব হবে আপনার তেরো কিলোমিটার সুতরাং অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হবে আপনার ডি তেরো কিলোমিটার তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ